সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুই মামলায় রিমান্ড শুনানি আজ। ঢাকার মুখ্য মহানগর হাকিমের দুটি পৃথক আদালতে তাদের রিমান্ড শুনানি হবে। এর আগে গত 29 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ দেলওয়ার হোসেন দুই মামলায় ইরফান ও তার দেহরক্ষী জাহিদের 7 দিন করে মোট 14 দিনের রিমান্ডের আবেদন করেন। তারও আগে গত 28 অক্টোবর অস্ত্র মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী তা গ্রহণ করেন। পরের 17 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেন বিচারক। একই সঙ্গে ইরফান ও জাহিদের বিরুদ্ধে করা মাদক আইনের মামলায় ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের এজাহার গ্রহণ করে 3রা ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।